বিসমিল্লাহিরাহমানিরাহিম, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বীজগণিত অংশ 3.1 থেকে। তো শুরুতেই আমরা কিছু বেসিক আলোচনা করব। আমাদের অনেকের ভুল যায় যে পাওয়ারের ক্ষেত্রে আমাদের ভুল যায়। যদি আমাদের একটা উদাহরণ দেখি আমরা, ধরেন সাপোজ আসছে 2 পাওয়ার 2 ইন্টু, সাথে এক্স পাওয়ার কত 4, তারপরে কত আছে আমাদের সাপোজ ধরেন পাওয়ার কত 4। এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো ভুল যায়। তাহলে এখানে আমাদের কীভাবে দেখেন, এই পাওয়ারটা 2 বলে আসবে, আবার কি এক্স পাওয়ার 4, তারপরে পাওয়ার হবে 4। যদি আমরা আলাদা করে দেই এক্স পাওয়ার 4 ইন্টু এক্স পাওয়ার 4 পাওয়ার 4, এখানে আমাদের যেহেতু আমাদের সংখ্যা আছে, এই পাওয়ারটা হবে কি, এখানে 2 আছে যেহেতু আমাদের, তাহলে পাওয়ার হবে, যেহেতু 4 আছে পাওয়ার, তাহলে আমাদের 2 হবে কয়টা, 4টা। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2। আর যদি আমাদের কোনো চলকের উপরে পাওয়ার থাকে, তখন এই পাওয়ার 2টা কী হবে, গুণ হয়ে যাবে, 4 4 16। এখানে দেখেন কত হবে, 2 2 গুণন 4 4 2 গুণন 8 8 2 গুণন 16, তাহলে 16 x পাওয়ার 16। এইটুকু। আর একটা জিনিস আমাদের আছে এখানে, ধরেন সাপোজ 5 পাওয়ার কত আমাদের 4 অথবা 3 আছে, 3। তাহলে এখানে হবে কি, দেখেন আমি তো আগেই বলছি কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকলে কী হয়, এ পাওয়ার হবে কি, এটা সংখ্যা, তাহলে পাওয়ার আছে 3টা, তাহলে আমাদের কি √5 কটা হবে, 3টা গুণন। তাহলে আমরা গুণ করি √5 ইন্টু √5 ইন্টু √5, 2টা √5 মিলে আমাদের হয় শুধু 5, আর এখানে কি √5। এইটুক হচ্ছে আমাদের কি বেসিক। এখন আমরা দেখব 3.1-এ প্রয়োজনীয় সূত্র, যেগুলো সূত্র আমরা যদি জানি তাহলে আমরা কি অঙ্কগুলো সমাধান করতে পারব। তাহলে দেখি আমাদের কী কী সূত্রগুলো আমাদের লাগবে অধ্যায়ের জন্য, তাহলে অনুশীলনী 3.1 প্রয়োজনীয় সূত্র। দেখেন 1 নম্বর সূত্র আমাদের আসবে a+b² = a² + 2ab + b² আর আরেকটা সূত্র আছে প্লাস থেকে মাইনাস করার ক্ষেত্রে আমাদের যে সূত্র লাগবে a-b² + 4ab, এটা সাধারণত কি মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। 2 নম্বর সূত্র আমরা দেখব a-b² = a² - 2ab + b² এখানে মাইনাস আছে, যখন মাইনাস থেকে প্লাসের মান বের করতে বলবে তখন এর আরেকটা সূত্র হবে কি a+b² - 4ab, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে কি আমরা প্রয়োগ করব। 3 নম্বর আমরা দেখব a² - b² a+b * a - b, 4 নম্বরে আমরা দেখব a² + b² এর 2টা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের, a+b² - 2ab, আরেকটা শেয়ার সূত্র কি a-b² + 2ab, ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। 5 নম্বর সূত্র দেখব আমরা এ বি সূত্র সমান কি a+b² - a - b² এখন আমরা দেখব 4ab সূত্র, এটাই শুধু কি নিচে 2 থাকবে না, a+b² - a - b² 7 নম্বর সূত্র হবে কি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
আমাদের 4ab আর হচ্ছে 2 × a² + b² সূত্র খুবই কাছাকাছি, যার কারণে এই সূত্রগুলো আমাদের ভুল যায়। এই জন্য দুটি সূত্র আমরা কী মনে রাখব, 4ab সূত্রটা মনে রাখবো, ab সূত্র যদি আমরা জানি 4ab সূত্র কি একই, মাঝখানে মাইনাস, এটার মাইনাস। আর 2 × a² + b² ক্ষেত্রে কী হবে, a + b² + a - b² এখন আমরা দেখব a + b + c² = a² + b² + c² + 2ab + 2bc + 2ca নম্বর সূত্র a² + b² + c² = a + b + c² - 2ab + bc + ca 10 নম্বর সূত্র হবে 2ab + bc + ca = a + b + c² - a² + b² + c² তো আমাদের এই অধ্যায় আমাদের এই পাঁচটা সূত্র, সূত্রগুলো যদি আমরা জানি তাহলে আমরা 3.1 সবগুলো অঙ্ক সলভ করতে পারব। a² + 2ab + b² তাহলে আমরা সূত্র ভালো হয় a² + 2ab + b² তাহলে এখানে 2 পুরো স্কয়ার মানে 2 আছে কয়টা, 2টা, 2 × 2 = 4 এ পুরো স্কয়ার প্লাস 2 × 4 = 3, 4 = 12 ab + 3 আছে কয়টা, 2টা, 3 × 3 = 9 b² অ্যান্সার। এখন আমরা আছে কি x² + 2 / y² এর বর্গ, এটাও সেম নিয়মে করবো, এটা এ এটা বি, সূত্র প্রয়োগ করি a² + 2ab + b² লেখা হবে কি a² তার কত 2 × 4 + এখানে সবগুলো উপরে আছে, শুধু কি y² নিচে আছে, তাহলে 2 × 4 x² / y² + 2 × 2 = 4 / y² অ্যান্সার। ঘ নম্বর কী আছে, 4y - 5x বর্গ মানে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, a - b² = a² - 2ab + b² এখন 4 আছে কয়টা, 2টা, 4 × 4 = 16 ওয়াই পরে কী হবে, স্কোয়ার - 4 × 8 5 × 4 = 40 xy + 5 × 2 = 5 × 5 = 25 x² অ্যান্সার। ঘ নম্বর একই রকম a - b² সূত্র করবে a² - 2ab + b² 5 × 2 = তাহলে এখানে কত হবে, 5 × 5 = 25 x² = 2 × 4 তাহলে x² - 5 × 10 x² y + y² এখন আমরা ও নম্বর দেখব, এখানে 3টে সংখ্যা আছে, কী বলছে 3টে সংখ্যা কী করে বর্গ, তাহলে এখানে আমরা কী করবো, 2টাকে এ ধরবো, 3b - 5c কে আমরা এ ধরবো, -2b কে আমরা কী ধরবো, বি, তাহলে এটি সমান এ, এটি হচ্ছে কি বি, তাহলে a - b² সূত্র কি, a² - 2ab +
বি স্কোয়ার। যখন আমরা তিনটে সংখ্যা থাকবে তখন অবশ্যই দুটো সূত্র বলবে, এখানে একবার সূত্র বলবে, আবার এখানে দেখেন আরেকটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে সূত্র প্রয়োগ করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, যেহেতু তিনটে গুণ আছে আগে আমরা দুটো গুণ করে নিই, দুই দুগুণ চার এ ইন্টু থ্রি বি মাইনাস ফাইভ সি প্লাস দুই দুগুণ চার এ স্কোয়ার। তাহলে এখানে দেখেন তিনে পরি স্কোয়ার মানে তিন তিরিকে নাইন বি স্কোয়ার মাইনাস তিন দুগুণ ছয় পাঁচ ছয় তিরিশ বি সি প্লাস পাঁচ আছে কয়টা দুইটা পাঁচ পাঁচা পঁচিশ সি স্কোয়ার মাইনাস। এখন আমরা কী করবো, ফোর এ সাথে গুণ আছে, দুইটার সাথেই গুণ আছে, তাহলে আমরা একবার ফোর এ দিয়ে থ্রি বি গুণ করবো, আবার ফোর এ দিয়ে ফাইভ সি গুণ করবো। আগে আমরা কী চিহ্ন গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, তিন চারে বারো এ বি মাইনাস মাইনাসে প্লাস চার পাশা কুড়ি এ সি, এখানে যা আছে তাই অ্যান্সার। ও নম্বরের মতো এটা একই রকম, আমরা দুইটা গিয়ে ধরবো, তাহলে প্রথম দুটোকে আমরা কী ধরি এ, আর পরেরটা হচ্ছে বি, তাহলে আমাদের কী হবে এ মাইনাস বি, এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে গিয়ে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র আমরা প্রয়োগ করবো স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই আর বি হচ্ছে সি জেড প্লাস বি স্কোয়ার মানে সি জেড স্কোয়ার। যখন আমাদের তিনটে থাকবে তখন অবশ্যই দুইবার সূত্র পড়বে, তাহলে দেখেন এখানে আবার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সূত্র প্রয়োগ করি আবার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু তিনটে গুণ আছে আগে আমরা প্রথমে দুটো গুণ করে নিই, দুটো গুণ করলে সি টু সি জেড ইন্টু এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমি স্কোয়ারগুলো ভেঙে দিই, এর পুরো স্কোয়ার হবে এক্স পুরো স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখেন টু সি জেড এটার সাথে গুণ আছে, দুইটার সাথে গুণ হবে, একবার এ এক্সের সাথে গুণ করবো, একবার বি ওয়াইয়ের সাথে গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু এ সি এক্স জেড মাইনাস মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস এখানে সি স্কোয়ার জেড স্কোয়ার অ্যান্সার। এখানে যেহেতু চারটে সংখ্যা তাহলে আমরা কী করবো, দুইটাকে এ ধরবো আর বাকি দুইটাকে কী ধরবো বি ধরবো। তাহলে আমরা প্রথমে এ এক্স এ এ টু এ প্লাস থ্রি এক্স কে আমরা কী ধরবো এ, আর দুটো মিলে যদি আমরা বি ধরি তাহলে এখানে মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ফাইভ জেড সেকেন্ড ব্রাকেট দেওয়া স্কোয়ার। তাহলে এটা এ, এটা কি বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স ইন্টু বি হচ্ছে টু ওয়াই মাই প্লাস ফাইভ জেড প্লাস বি স্কোয়ার মানে টু ওয়াই প্লাস ফাইভ জেড স্কোয়ার। এখন আমাদের এখানে সূত্র ফলাবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু, এই দুটো কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কী করবো একবার টু এ দিয়ে টু ওয়াই গুণ করবো আবার ফাইভ জেড গুণ করবো। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই দুই দুগুণ চার এ ওয়াই
চার এ ওয়াই, প্লাস প্লাস এ প্লাস, পাঁচ দুগুণ দশ এ জেড। এখন থ্রি এক্স দিয়ে গুণ করবো, প্লাস প্লাস এ প্লাস, তিন দুগুণ ছয় এক্স ওয়াই, প্লাস প্লাস এ প্লাস, তিন পাঁচ পনেরো এক্স জেড, প্লাস ব্র্যাকেট শেষ করে দিই, ফার্স্ট ব্র্যাকেট দিলে চলবে, প্লাস এখানে আবার সূত্র করছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা গুণ করবো, দুই দুগুণ চার এ স্কোয়ার প্লাস দুই দুগুণ চার, তিন চারে বারো এ এক্স, প্লাস তিন তিরিকে নাইন এক্স স্কোয়ার, মাইনাস দেখেন এখানে সবগুলো কী আছে টুর সাথে গুণ হবে, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো সবগুলো পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, যেহেতু এখানে সবগুলো কী আছে প্লাস সবগুলো কী হবে মাইনাস, চার দুগুণ আট এ ওয়াই, মাইনাস দশ দুগুণ বিশ এ জেড, মাইনাস ছয় দুগুণ বারো এক্স ওয়াই, মাইনাস পনেরো দুগুণ তিরিশ এক্স জেড, প্লাস এখানে কী হবে দুই দুগুণ চার এক্স স্কোয়ার সরি ওয়াই স্কোয়ার, প্লাস দুই দুগুণ চার, চার পাঁচা কুড়ি ওয়াই জেড, প্লাস পাঁচ পাঁচা পঁচিশ জেড স্কোয়ার অ্যান্সার। এখানে আছে কত এক হাজার সাত, একে আমরা কী করবো দুটো সংখ্যা ভাগ করব, যাতে আমাদের কী হয় দুটো সংখ্যা যোগ করলে এই সংখ্যায় আসে অথবা বিয়োগ করলে ওই সংখ্যায় হয়। এখানে আছে এক হাজার সাত, তাহলে আমরা যদি লিখি এক হাজার যোগ সাত, লেখা যায় না, এক হাজার যোগ সাত সমান কত এক হাজার সাত, অথবা এক হাজার দশ মাইনাস তিন তাহলে এক হাজার সাত, যেভাবে করা যায়। এখানে সূত্র পড়ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এক হাজার করে স্কোয়ার করলে কত হবে শূন্যগুলো ডাবল হবে, তিনটে আছে ছয়টা, প্লাস সাত দুগুণ চোদ্দ দুটো শূন্য, প্লাস সাত সাতটা উনপঞ্চাশ। এখানে আবার হচ্ছে এক দুই তিন চার যোগ করলে কত হবে আমাদের দশ চোদ্দ শূন্য চার নয়,